আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই দারুণ একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। এটা অনেক দরকারি অ্যান্ড অনেক সুন্দর একটা সেটিংস। তো সেটিংসটা কি সেটা আগে একটু বলে নিই। সেটিংসটা দেখতে হলে আমাদের স্ক্রিনে দেখতে হবে, নিচের দিকে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এইটা এই আইকনটা। এর মধ্যে অনেকগুলো সেটিংস আছে। তো এইখানে আপনি মনে করেন কোন একটা জায়গায় গেলেন, সাপোজ আমি ফাইল ম্যানেজারে যাই, তো এই বাটনে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা দু ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখন আমি এখান থেকে আর একটা স্ক্রিন ব্যবহার করতে পারি, তার সাথে সাথে আমি ব্যবহার করতে পারি গ্যালারি। এখান থেকে আবার ডাবল ক্লিক করলে আমাদের আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তো এবার এখানে যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে আমার হোম বাটনে কাজ করবে, অ্যান্ড এইটা যদি আমি এইদিকে সরাই তাহলে আমাদের রিসেন্ট বাটনে কাজ করবে, অ্যান্ড এইটা যদি আমরা এদিকে সরাই বা বাম দিকে সরাই তাহলে আমাদের ব্যাক বাটন হিসেবে কাজ করবে। তাছাড়া এখানে আমি যখন লং প্রেস করব, ক্লিক করে ধরে রাখব, ক্লিক করে ধরে রাখলে আমার প্রিভিয়াস যে কাজটা আমি করেছি সেই কাজটা আমার নিয়ে যাবে। সাপোজ আমি দেখাই আপনাদেরকে, তো আমি এখন ফাইল ম্যানেজারে আছি, এটা এখন কেটে দিয়ে আমি তো এখান থেকে আমি ক্যালকুলেটারে প্রবেশ করলাম। তো আমি যদি পূর্বের অর্থাৎ আমি আবার ফাইল ম্যানেজারে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কেটে দিতে হবে, তারপর আবার ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে, এই ধরনের কাজ করতে হবে। কিন্তু এখানে আমাদেরকে আরও সহজভাবে করতে পারি। তো এখানে এই আইকনে লং প্রেস করে ধরে রাখবেন, লং প্রেস করে ধরে রাখলে আমি প্রিভিয়াস অর্থাৎ প্রিভিয়াস যে কাজটা করে আসছি সেই কাজটায় চলে যাবে। আমি ফেসবুকে প্রবেশ করছিলাম, সে ফেসবুকে অলরেডি চলে আসছে। এখানে যদি আমি লং প্রেস করে আবার ধরে রাখি তাহলে আমাদের ক্যালকুলেটরে চলে আসবে। তো এইভাবে আমি এখন ক্যালকুলেটরে আছি, আমি এখান থেকে সিম্পলি ফাইল ম্যানেজারে যাই। তো আমরা যদি এখন আবার ক্যালকুলেটর ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে লং প্রেস করে ধরে রাখবো তাহলে আমাদের ক্যালকুলেটরে চলে আসবে। আমি যদি আবার ফাইল ম্যানেজার ইউজ করতে চাই তাহলে কী করতে হবে, এখানে লং প্রেস করে ধরে রাখবো, আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবে। তো এইভাবে ব্যাক করতে পারি, অ্যান্ড এইভাবে আমি রিসেন্ট বার বা রিসেন্ট মেনুটা আনতে পারি। তো আপনি এই কাজগুলো করতে পারেন, চাইলে এখানে আরও অ্যাকশনগুলো অ্যাড করতে পারেন আপনার মন মতো কাস্টমাইজ করে। তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আর এই অ্যাপটা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে সেটিংস করতে হয়, সেই পুরো বিষয়টা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গাইস চলুন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড প্রসেসটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো, আমি সেটিংসটা আগে দেখাই। তো প্রথমে আমি অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপসটা ওপেন করার পর এখানে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এখানে অ্যারো আইকনে ক্লিক করব, দেন গ্রান্টে ক্লিক করব, এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এই ইউজ সার্ভিসটা অন করে দিব, দেন ওকে, দেন আবার নেক্সট আইকনে ক্লিক করব। তো এখান থেকে আবার নেক্সট আইকনে ক্লিক করব, এখানে ওকেতে ক্লিক করব, দেন এখানে ব্যাটারি অপটিমাইজেশন যদি ইনেবল করতে চান তাহলে এখান থেকে ডিজেবলে ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে, এটা আমি ইনেবল করতেছি না। নেক্সট আইকনে আবার ক্লিক করব, দেন নেক্সট, দেন নেক্সট, আবার নেক্সট, নেক্সট, নেক্সট। এখন অলরেডি হয়ে গেছে। এখান থেকে ইনেবল গেস্টের পিল এইটা আমি অন করে দিব, তাহলে দেখতে পারবেন নিচের দিকে একটা আইকন অলরেডি চলে আসছে। তো এই আইকনের অ্যাপের অ্যাকশনগুলো কীভাবে দিবেন, অর্থাৎ ডাবল ট্যাপ করলে কী কাজ করবে বা ডান দিকে সোয়াইপ করলে কী কাজ করবে, বাম দিকে সোয়াইপ করলে কী কাজ করবে, সেটা দেওয়ার জন্য এখানে সেটিংস আইকনে ক্লিক করব, দেন এখানে গেস্টার্স ক্লিক করব, দেন পিল গেস্টার্সে ক্লিক করব, ট্যাবে ক্লিক করব। এখান থেকে সিঙ্গেল ট্যাপ ট্যাপ দিলে কী কাজ করবে সেটা এখান থেকে দেখাই দিতে পারেন। তো এখানে সিঙ্গেল ট্যাপ দিলে হোমে কাজ করবে, তো আমি হোম দিয়ে দিলাম। ডাবল ট্যাপ করলে কী হবে সেটা এখান থেকে অ্যাকশনটা সিলেক্ট করে দেব। ডাবল ট্যাপ করলে আমাদের প্রিভিয়াস বা হাইট পিল বা টগল নেববার এটা দিতে পারেন। অ্যান্ড এখানে স্প্লিট স্ক্রিন অর্থাৎ আপনার স্ক্রিনটা দুভাগ হয়ে যাবে, এখানে এটা দিব। দেন লং প্রেস করলে কী হবে, লং প্রেস করলে আমাদের প্রিভিয়াস যে অ্যাপসে কাজ করছি সেই অ্যাপসটা এখানে দিব, এখানে প্রিভিয়াস এটা সিলেক্ট করে দিব। অলরেডি আমাদের হয়ে গেছে, এখান থেকে আরও কিছু সেটিংস করে নিতে পারি। সোয়াইপে ক্লিক করলে আমাদের কী কী হবে, বাম দিকে সোয়াইপ করলে, ডান দিকে সোয়াইপ করলে কী হবে সেটা এখান থেকে আপনারা দেখাই দিতে পারেন। এখান থেকে সোয়াইপ লেফট, সোয়াইপ রাইট দেখতে পারছেন। তো এটা দেখাই আর ভিডিওটা লং করতেছি না, এটা আপনারা অবশ্যই পারবেন। তো এখানে আমরা আসি ডাউনলোড করবেন কীভাবে। ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট সার্চ করবো নেভিগেশন, নেভিগেশন গেস্টে লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবো আমরা অ্যাপসটা। দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাপসটা আছে সেই প্রথম অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।